আন্তর্জাতিক বিষয়ক সাধারণ জ্ঞানের আলোচনায় সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশের আয়তন 3,02,21,532 বর্গ কিলোমিটার, যা পৃথিবীর মোট আয়তনের 20%। আফ্রিকা মহাদেশে 54টি স্বাধীন দেশ আছে এবং জাতিসংঘভুক্ত 54টি দেশ আছে। আয়তনে আফ্রিকার বৃহত্তম দেশ আলজেরিয়া এবং আয়তনে ক্ষুদ্রতম দেশ সিসেলিস। জনসংখ্যায় আফ্রিকার বৃহত্তম দেশ নাইজেরিয়া। জনসংখ্যায় আফ্রিকার বৃহত্তম শহর কায়রো মিশর। জনসংখ্যায় ক্ষুদ্র দেশ সিসেলিস। আফ্রিকার সর্বশেষ স্বাধীন দেশ দক্ষিণ সুদান। শিল্প সমৃদ্ধ দেশ দক্ষিণ আফ্রিকা। উচ্চতম দেশ লেসোথো। সর্বোচ্চ বিন্দু কিলিমানজারো তানজানিয়া। সর্বনিম্ন বিন্দু লেক আসাল -156 মিটার। উষ্ণতম স্থান আল আজিজিয়া 58 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কিলিমানজারো তানজানিয়া। বৃহৎ উচ্চতম জলপ্রপাত তুগেলা। বৃহত্তম মরুভূমি সাহারা। বৃহত্তম দ্বীপ মাদাগাস্কার ভারত মহাসাগর। গভীরতম হ্রদ টাঙ্গানিকা। বৃহত্তম হ্রদ ভিক্টোরিয়া। বৃহত্তম নদী নীল নদ। নীল নদের আয়তন বা দৈর্ঘ্য 6,690 কিলোমিটার। আফ্রিকার মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে বিষুব রেখা, উপর দিয়ে অতিক্রম করেছে কর্কট ক্রান্তি রেখা। আর দেশগুলোর বৈশিষ্ট্য হচ্ছে জ্যামিতিক সীমারেখা। প্রাচীনকালে এই মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো। লিভিংস্টোন, স্ট্যানলি ও বেকার প্রভৃতি পর্যটকদের দুঃসাহসিক অভিযানের ফলে এ মহাদেশটি বিশ্বের সকলের নিকট পরিচিত হয়। আফ্রিকার সিং, হর্ন অফ আফ্রিকা। আফ্রিকার মানচিত্র লক্ষ্য করলে দেখা যায় এর উত্তর পূর্ব অংশ আরব সাগরের সিংয়ের মতো বর্ধিত। এজন্য আফ্রিকার এই অংশকে হর্ন অফ আফ্রিকা বা আফ্রিকার সিং বলা হয়। হর্ন অফ আফ্রিকার দেশগুলো হচ্ছে সোমালিয়া, ইরিত্রিয়া, ইথিওপিয়া ও জিবুতি। মরক্কো স্বাধীনতা, মরক্কোর রাজধানী রাবাত, এটি ফ্রান্সের নিকট থেকে 1956 সালে স্বাধীনতা লাভ করে। আর মরক্কোর বিখ্যাত শহর হচ্ছে ফেজ, টুপির জন্য বিখ্যাত। মরক্কোর মুদ্রা হচ্ছে দিরহাম। সাংবিধানিক রাজতন্ত্র মরক্কোর শাসন ব্যবস্থা। মরক্কোর বিখ্যাত নগরী ও বন্দর হচ্ছে কাসাব্লাঙ্কা, মরক্কো। সুদান 1956 সালে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে। সুদানের রাজধানী খার্তুম এবং মুদ্রা সুদানি পাউন্ড। সামরিক কাউন্সিল 2 বছর মেয়াদে সুদান শাসন করবে। দারফুর সংকট। সুদানের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হচ্ছে দারফুর। সুদান সরকার আরবদের পক্ষ নিয়ে নিগ্রোদের উপর নির্যাতন চালাচ্ছে। এ অভিযোগে সুদান লিবারেশন আর্মি এবং জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি মুভমেন্ট সুদান সরকারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে। ফলে 2003 সাল থেকে এ অঞ্চলে যুদ্ধের কারণে মানবিক বিপর্যয় অব্যাহত আছে। যদিও সুদান সরকার এ দাবি প্রত্যাখ্যান করে, দারফুর চুক্তির মাধ্যমে ট্রানজিশনাল দারফুর রিজিওনাল অথরিটি এই অঞ্চলটি শাসন করছে। আলজেরিয়া। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স, এটিও ফ্রান্সের নিকট থেকে 1962 সালে স্বাধীনতা লাভ করে। এর মুদ্রা দিনার। উত্তর আফ্রিকার দেশ 6টি। মিশর। মিশর স্বাধীনতা লাভ করে 28 ফেব্রুয়ারি 1922 সালে যুক্তরাজ্য থেকে। মিশর 1922 সালে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে এবং প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে 1952 সালের 23শে জুলাই। অধিকাংশ ভূখণ্ড আফ্রিকা মহাদেশের অন্তর্গত। সিনাই উপদ্বীপ এশিয়া মহাদেশে পড়েছে। কায়রো, মিশরের রাজধানী কায়রো এবং মিশরের মুদ্রা মিশরীয় পাউন্ড। মিশরের প্রদেশ আসছে 27টি।
মিশরের নতুন সংবিধান কার্যকর হয় 2014 সালের 18 জানুয়ারি। মিশরের প্রথম রাজা প্রথম ফুয়াদ এবং সর্বশেষ রাজা দ্বিতীয় ফুয়াদ 1952 থেকে 53 সাল পর্যন্ত। স্বাধীনতা লাভ, ব্রিটিশ সেনাবাহিনী 1882 সালে মিশর দখল করে নেয়। প্রায় 40 বছর পর 1922 সালে মিশর রাজতন্ত্র হিসেবে স্বাধীনতা অর্জন করলেও ব্রিটিশ সেনারা মিশরে অবস্থান করতে থাকে। 23 জুলাই 1952 সালে জামাল আবদুল নাসেরের নেতৃত্বে একদল সামরিক অফিসার রাজতন্ত্র উৎখাত করে প্রজাতান্ত্রিক মিশর প্রতিষ্ঠা করে। মিশরের দ্বিতীয় প্রেসিডেন্ট জামাল আবদুল নাসের নাজিব মাহফুজকে উৎখাত করে ক্ষমতায় আরোহণ করে। 1956 থেকে 70 সাল পর্যন্ত মিশরের প্রেসিডেন্ট ছিলেন। সুয়েজ সংকট এবং ত্রিপক্ষীয় আগ্রাসন নাসেরের সময়ে ঘটে। 26 জুলাই 1956 সালে জামাল আবদুল নাসের সুয়েজ খাল জাতীয়করণ করেন। ইসরায়েল ব্রিটেন ফ্রান্স সুয়েজ খালের উপর নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করার জন্য 1956 সালে মিশর আক্রমণ করে। এই আক্রমণে মিশর পরাজিত হলেও সুয়েজ খাল দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। 1956 সালের অক্টোবর থেকে 1957 সালের মার্চ পর্যন্ত সুয়েজ খাল বন্ধ ছিল। এ ঘটনাকে সুয়েজ সংকট বা ত্রিপক্ষীয় আগ্রাসন নামে অভিহিত করা হয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন ও জাতিসংঘের যৌথ হস্তক্ষেপে 3 আক্রমণকারী দেশ সরে আসতে বাধ্য হয় এবং সুয়েজ সংকটের অবসান ঘটে। আনোয়ার আল সাদাত মিশরের তৃতীয় প্রেসিডেন্ট। আনোয়ার আল সাদাত 1970 থেকে 81 সাল পর্যন্ত মিশরের প্রেসিডেন্ট ছিলেন। তার সময়ে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়। ক্যাম্প ডেভিড চুক্তি 1978 সালে স্বাক্ষরিত হয় মার্কিন রাষ্ট্রপতিদের বিশ্রামের স্থান মেরিল্যান্ডে যুক্তরাষ্ট্র এবং মিশর এবং ইসরায়েলের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়। মিশরের প্রেসিডেন্ট আনোয়ার আল সাদাত এবং ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু মেনাচিম বেগিন এতে স্বাক্ষর করেন। মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার এই ক্যাম্প ডেভিড চুক্তিতে মধ্যস্থতা করেন। 1967 সালে 6 দিনের যুদ্ধে দখলকৃত সিনাই উপদ্বীপ মিশরকে ইসরায়েল ফেরত দেয়। প্রথম আরব দেশ হিসেবে মিশর ইসরায়েলকে স্বীকৃতি দেয়। ক্যাম্প ডেভিড চুক্তির কারণে আরব লীগ মিশরের সদস্যপদ 10 বছরের জন্য স্থগিত রাখে। 1969 থেকে 1979 থেকে 1989 সাল পর্যন্ত এই 10 বছর। আনোয়ার সাদাত ও মেনাচিম বেগিন যৌথভাবে 1978 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। হোসনি মুবারক মিশরের চতুর্থ প্রেসিডেন্ট। হোসনি মুবারক 1981 থেকে 2011 সাল পর্যন্ত 30 বছর মিশরের প্রেসিডেন্ট ছিলেন। আরব বসন্তে প্রচণ্ড গণ আন্দোলনের মুখে 11 ফেব্রুয়ারি 2011 তিনি ক্ষমতা থেকে ইস্তফা দেন। আরবের বিভিন্ন দেশের ক্ষমতাসীন দল বা সরকারের অত্যাচার নির্যাতন এবং লুটপাটের বিপরীতে গণজাগরণ ও গণবিপ্লবের ঝড়ে আরব বসন্ত। 2010 সালে 17 ডিসেম্বর পুলিশ নির্যাতনের প্রতিবাদে তিউনিশিয়ান তরুণ সবজি বিক্রেতা মোহাম্মদ বোয়াজিদি নিজের শরীরে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করেন। বোয়াজিদির এ আত্মহতির মাধ্যমে আরব বিশ্বে পুঞ্জীভূত ক্ষোভ থেকে আরব বসন্ত এর সূচনা হয়। এরই ধারাবাহিকতায় মিশর লিবিয়া সিরিয়া ইয়েমেন সহ বিভিন্ন দেশে গণবিক্ষোভ ছড়িয়ে পড়ে। মিশরে সংগঠিত আরব বসন্তের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে কায়রোর তাহারি স্কোয়ার। মোহাম্মদ মুরসি মিশরের পঞ্চম প্রেসিডেন্ট। মোহাম্মদ মুরসি 2012-13 সাল পর্যন্ত মিশরের প্রেসিডেন্ট ছিলেন। ক্ষমতা গ্রহণের মাত্র 1 বছরের মাথায় এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। মুরসির রাজনৈতিক দলের নাম ছিল মুসলিম ব্রাদারহুড। 1928 সালে হাসানুল বান্না কর্তৃক প্রতিষ্ঠিত মিশরের ঐতিহাসিক ইসলামভিত্তিক রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুড। কুবে প্যালেস কায়রোতে অবস্থিত সরকারের সচিবালয়। লিবিয়ার রাজধানী ত্রিপোলি মুদ্রা দিনার। লিবিয়া 1951 সালে স্বাধীনতা লাভ করে 1951 সালে 24 ডিসেম্বর। লিবিয়া 1911 সালে থেকে 1911 সাল থেকে
10 ফেব্রুয়ারি 1947 সাল পর্যন্ত লিবিয়া ইতালির অধীনে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর লিবিয়া জাতিসংঘের ওসি পরিষদের মাধ্যমে যুক্তরাজ্য ও ফ্রান্সের অধীন হয়। পরবর্তীতে 24 ডিসেম্বর 1951 সালে লিবিয়া স্বাধীন রাজতন্ত্রে পরিণত হয়। কর্নেল মুয়াম্মার গাদ্দাফি 1951 এবং 1959 সাল পর্যন্ত লিবিয়ার রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। 1 সেপ্টেম্বর 1969 সালে মোহাম্মদ গাদ্দাফি এক রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাজা ইদ্রিসকে ক্ষমতাচ্যুত করে শাসন ক্ষমতা দখল করে। আরব বিশ্বে গণজাগরণ শুরু হলে তিনি শক্ত হাতে তার দমনে ব্যর্থ হন। তার সরকারের পতনের লক্ষ্যে 11 মার্চ 2011 সালে পশ্চিমা যৌথ বাহিনী লিবিয়ায় অপারেশন ওডিসে ডন নামক সামরিক অভিযান শুরু করে। 21-22 আগস্ট 2011 সালে গাদ্দাফি সরকার বিরোধী ত্রিপোলির কেন্দ্রস্থলে অবস্থিত গ্রিন স্কোয়ার দখল করে এর নামকরণ করেন শহীদ স্কোয়ার। 20 অক্টোবর 2011 সালে বিদ্রোহীরা সিত শহরে গাদ্দাফিকে আটক করে নির্মমভাবে খুন করে। গাদ্দাফির দীর্ঘ 42 বছরের শাসনের অবসান ঘটে। দক্ষিণ আফ্রিকা 1910 সালে 31 মে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এবং 1961 সালের 31 মে প্রজাতন্ত্র ঘোষণা করে। দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়া হচ্ছে প্রশাসনিক রাজধানী। ব্লোমফন্টেইন বিচার বিভাগীয় কেপটাউন সাংবিধানিক রাজধানী। দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম হচ্ছে র্যান্ড। দক্ষিণ আফ্রিকার দাপ্তরিক ভাষা 11টি, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। দক্ষিণ আফ্রিকার দেশ 5টি, আচ্ছা মহাদেশের দেশ 5টি, আচ্ছা দক্ষিণ আফ্রিকার আইনসভা পার্লামেন্ট, দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক পরিষদ বর্ণ বৈষম্যহীন সংবিধান চালু করে 8 মে 1996 সালে। সরকার ব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত, রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর, ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ANC, প্রথম প্রধানমন্ত্রী ইশ বোথা, শেষ প্রধানমন্ত্রী পিটার উইলিয়াম বোথা। প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত হয় 1984 সালের 3 সেপ্টেম্বর, শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট ফ্রেডরিক উইলিয়াম ডি ক্লার্ক। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ANC 8 জুলাই 1912 সালে বামপন্থী রাজনৈতিক দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস গঠিত হয়। বর্ণবাদ নীতি 1848 সালে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ নীতি চালু হয়। বর্ণবাদ নীতির প্রবক্তা জেমস হার্জগ। এ নীতি অনুসারে দক্ষিণ আফ্রিকার জনগণকে 4 ভাগে ভাগ করা হয়, যথা শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, রঙিন ও এশীয়। সংখ্যালঘু শ্বেতাঙ্গরা শাসন ক্ষমতা কক্ষিগত করে কৃষ্ণাঙ্গদের ক্ষমতা হরণ করে। বর্ণবাদ নীতি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় 30 জুন 1991 সালে। 1994 সালে সকল বর্ণের জনগণের অংশগ্রহণে সাধারণ নির্বাচনে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন নেলসন ম্যান্ডেলা। তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে 1952 থেকে 1994 সাল পর্যন্ত মোট 342 বছরের শ্বেতাঙ্গ শাসনের অবসান ঘটান। বর্ণবাদ নীতি বিরোধী বিশ্ব সম্মেলন, লক্ষ্য জাতিগত মতাদর্শ ও আচরণ বিরুদ্ধে সংগ্রাম জোরদার করা। এর আয়োজক ইউনেস্কো। ব্ল্যাক লিভস ম্যাটার একটি বর্ণবাদ বিরোধী আন্দোলন। রেইনবো নেশন, নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দক্ষিণ আফ্রিকাকে রেইনবো নেশন হিসেবে অভিহিত করেন। রংধনু 7 রঙের সুষম সম্মিলনের মতো জাতিগত বৈচিত্র্যে দক্ষিণ আফ্রিকার জনগণের মধ্যে ঐতিক ঐক্যের সুর প্রতিধ্বনিত করতে চেয়েছেন। রেইনবো নেশন শব্দটি প্রথম প্রয়োগ করেন দক্ষিণ আফ্রিকান বর্ণবাদ বিরোধী নেতা ধর্মযাজক ডেসমন্ড টুটু উত্তমাশা অন্তরি। এটি দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত দক্ষিণ আফ্রিকার বিখ্যাত অন্তরীপ। এটি পূর্বে ছিল আদি শীতাঙ্গ উপদ্বীপ, এর অপর নাম কেপ অফ গুড হোপ। পর্তুগিজ অভিযাত্রী বার্থলোমিউ দিয়াজ এটি আবিষ্কার করেন। নেলসন ম্যান্ডেলা তিনি 1918 সালে ইস্টার্ন কেপ এর কোনো গ্রামে জন্মগ্রহণ করেন। 1918 সালের 18 জুলাই এ তার অন্য নাম মাদিবা তাতা খুলু ডালিভাঙ্গা রোলিহলালা।
তার স্ত্রী নেলসন ম্যান্ডেলার স্ত্রী উইনি ম্যান্ডেলাকে বলা হয় মাদার অফ দ্য ন্যাশন। তিনি 1944 সালে এনএনসিতে যোগ দেন এবং 1961 সালে এনএনসির সশস্ত্র শাখা গঠন করেন। 1962 সালে বর্ণবাদী সরকার তাকে গ্রেপ্তার করে 1964 সালে অন্তর্ঘাত সহ বিভিন্ন অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। 11 ফেব্রুয়ারি 1990 সালে দেশি বিদেশি চাপের মুখে বর্ণবাদী সরকার তাকে মুক্তি দেন। কারাজীবনের 27 বছরের মধ্যে 18 বছর তিনি দক্ষিণ আটলান্টিক মহাসাগরের রোবেন দ্বীপে বন্দী ছিলেন। 1982 সালে ম্যান্ডেলাকে রোবেন দ্বীপের কারাগার থেকে পোলসমোর কারাগারে প্রেরণ করা হয়। 1991 সালে এএনসির সভাপতি নির্বাচিত হন। 1994 সালে তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1999 সালে রাজনীতি থেকে তিনি অবসর নেন। তার বিখ্যাত গ্রন্থ লং অপ টু ফ্রিডম, তার আত্মজীবনীমূলক গ্রন্থ, সমাজসেবামূলক প্রতিষ্ঠান হচ্ছে সেস ইয়েস ফর চিলড্রেন। এটা হচ্ছে নেলসন ম্যান্ডেলার একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠা। তিনি 1993 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। 4666 ক্যাম্পেইন হলো এইডস বিরোধী প্রচারণা নাম। তা এটি হলো 4666 হলো 4666 নাম্বার কয়েদি, অর্থাৎ 6463 নাম্বার কয়েদি। 64 হলো 1964 সাল। তিনি 1964 সালে দক্ষিণ আফ্রিকার 466 নাম্বার কয়েদি ছিলেন। তিনি 2013 সালের 5 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তাকে ইস্টার্ন কেপ এর কোনো গ্রামে সমাহিত করা হয়। নামিবিয়া স্বাধীনতা লাভ করে 1990 সালে দক্ষিণ আফ্রিকার কাছ থেকে 21 মার্চ। নামিবিয়ার রাজধানী উইন্ডহুক, নামিবিয়ার রাজধানী নামিবিয় ডলার। পূর্ব আফ্রিকার দেশ 18টি। কেনিয়া স্বাধীনতা লাভ করে যুক্তরাজ্য থেকে। কেনিয়াকে মুক্ত করার লক্ষ্যে 1952 সালে মাওমাও বিদ্রোহীরা আন্দোলন শুরু করে। 1952 থেকে 60 সালের আন্দোলনের ফলে 1953 সালে কেনিয়া স্বাধীনতা লাভ করে। কেনিয়ার রাজধানী নাইরোবি, কেনিয়ার মুদ্রা শিলিং। তানজানিয়ার রাজধানী দোদোমা, মুদ্রা শিলিং। জুলিয়াস নায়ারে, তিনি তানজানিয়ার স্বাধীনতার আন্দোলনের জন্ম। ইরিত্রিয়ার রাজধানী আসমারা, মুদ্রা নাকফা। ইরিত্রিয়া ও ইথিওপিয়া যুদ্ধ। 1998 থেকে 9 জুলাই 2018 সাল পর্যন্ত যুদ্ধ হয় ইথিওপিয়া ও ইরিত্রিয়ার মধ্যে। উভয় দেশের সীমান্তবর্তী শহর বাদমের দখল নিয়ে যুদ্ধ হয়। 2000 সালে আলজেরিয়ার সহায়তায় দু দেশের মধ্যে শান্তি চুক্তি সম্পাদিত হয়। তারপরেও দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা বজায় থাকে। 9 জুলাই 2018 সালে ইরিত্রিয়ার রাজধানী আসমারা ইরিত্রিয়ার প্রেসিডেন্ট ইসাইয়াস আফারওয়াকি ও ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ 20 বছর ধরে চলমান যুদ্ধের ইতি নিয়ে এক ঘোষণাপত্র স্বাক্ষর করেন। এ যুদ্ধ বন্ধের স্বীকৃতিস্বরূপ আবি আহমেদ 2019 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। আন্তর্জাতিক আদালত বাদম অঞ্চলটি ইরিত্রিয়ার বলে রায় দিলেও যুদ্ধে জয়ী হওয়ার কারণে এটি এখনও ইথিওপিয়ার দখলে থেকে যায়। তবে ইরিত্রিয়ার বন্দর ইথিওপিয়ার জন্য উন্মুক্ত হয়। জিম্বাবুয়ের রাজধানী হারারে, জিম্বাবুয়ে অর্থ হাউস অব দ্য শিপ। 1923 সালে দক্ষিণ রোডেশিয়া স্বায়ত্তশাসিত ব্রিটিশ উপনিবেশে পরিণত হয়। 1965 সালে শ্বেতাঙ্গ আদিবাসীরা দেশটিকে রোডেশিয়া নামে স্বাধীনতা ঘোষণা করে। ফলে কৃষ্ণাঙ্গ জাতীয়তাবাদী শক্তি দীর্ঘ 15 বছর গেরিলা যুদ্ধের পর শান্তি চুক্তির মাধ্যমে 1980 সালে জিম্বাবুয়ে নামে একটি স্বাধীনতা লাভ করে। উগান্ডার রাজধানী কাম্পালা, মুদ্রা শিলিং। উগান্ডাকে পার্ল অফ আফ্রিকা বলা হয়। এ নামটি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উইনস্টন চার্চিল। সোমালিয়ার রাজধানী মোগাদেশু, সোমালি শিলং এর সোমালিয়ার মুদ্রা। দক্ষিণ সুদান বিশ্বের সর্বশেষ স্বাধীন দেশ, 195তম দেশ। 9 জুলাই 2011 সালে দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করে। রাষ্ট্রের নাম দ্য রিপাবলিক অফ সাউথ সুদান।
দক্ষিণ আফ্রিকার রাজধানী জুবা হোয়াইট নীল নদীর তীরে অবস্থিত, মুদ্রা সাউথ সুদান পাউন্ড। প্রথম প্রেসিডেন্ট জন গ্যারাং মোবিওর, তিনি দক্ষিণ সুদানের স্বাধীনতার জনক। এবং রাষ্ট্রপতি সালভা কিওর মায়ার্ডিং। জুলিয়াস নায়ারে কোন দেশের স্বাধীনতা আন্দোলনের নেতা ছিলেন? তানজানিয়া। ইরিত্রিয়া কোন দেশের অংশ ছিল? ইথিওপিয়া। জাতিসংঘ জাতিসংঘের 182তম সদস্য ইরিত্রিয়া কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা। জিম্বাবুয়ে কত সালে স্বাধীনতা লাভ করে? 1980 সালে। জিম্বাবুয়ের রাজধানী হারারে। দক্ষিণ আফ্রিকার দক্ষিণে অবস্থিত স্থলবিশিষ্ট দেশ। দক্ষিণ রোডেশিয়ার রাজধানী হারারে। উগান্ডা কবে স্বাধীনতা লাভ করে? 1962 সালে। এই দেশগুলোর মধ্যে কোন আচ্ছা ফারা আইদিদ কোন দেশের নেতা ছিলেন? সোমালিয়া। বিশ্বের নবীনতম রাষ্ট্র দক্ষিণ সুদান। বিশ্বের নবীনতম রাষ্ট্র দক্ষিণ সুদানের জন্ম হয় 9 জুলাই 2011 সালে। দক্ষিণ সুদানের রাজধানী জুবা। কোন দেশের ও রাজধানীর নাম একই? জিবুতি। মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভো। ঘানা 1957 সালে যুক্তরাষ্ট্র থেকে ঘানা স্বাধীনতা লাভ করে। ঘানার মুদ্রার নাম হচ্ছে আক্রা। ঘানার মুদ্রা ঘানাইয়ান সিডি। ঘানার জনক নক্রুমা, তিনি ঘানার স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেন এবং প্রথম প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচিত হন। লাইবেরিয়া এর রাজধানী মনরোভিয়া। লাইবেরিয়ার মুদ্রা লাইবেরিয়ান ডলার। এলেন জনসন সার্লিফ লাইবেরিয়ার 24তম প্রেসিডেন্ট, তিনি আফ্রিকা মহাদেশের প্রথম নির্বাচিত মহিলা রাষ্ট্রপ্রধান। সেনেগালের রাজধানী ডাকার। সেনেগালের মুদ্রা ফ্রাঙ্ক। কঙ্গো প্রজাতন্ত্র। কঙ্গো এর রাজধানী ব্রাজিভিলে। কঙ্গোর মুদ্রা ফ্রাঙ্ক। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র স্বাধীনতা লাভ করে বেলজিয়ামের কাছ থেকে 1960 সালের 30শে জুন। রাজধানী কিনশাসা। একটা হচ্ছে কঙ্গো প্রজাতন্ত্র, আরেকটা হচ্ছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। দুইটা কঙ্গো প্রজাতন্ত্র ফ্রান্সের কাছ থেকে 1960 সালে 15 আগস্ট স্বাধীনতা লাভ করে, আর গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র 1960 সালের 30শে জুন বেলজিয়ামের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা, মুদ্রা ফ্রাঙ্ক, আর পূর্ব নাম ছিল জায়ারে। জনক প্যাট্রিক লুমুম্বা, তিনি কঙ্গোকে বিদেশি শাসনমুক্ত করেন। মধ্য আফ্রিকার দেশ 9টি। আচ্ছা, গণতন্ত্রের কঙ্গো প্রজাতন্ত্রের তৃতীয় প্রেসিডেন্ট ছিলেন লরা কাবিলা। অ্যাঙ্গোলা। পর্তুগিজদের সাথে 15 বছর যুদ্ধ করে 1975 সালে পর্তুগাল থেকে স্বাধীনতা লাভ করে। এ অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডা। মুদ্রা কোয়ানজা। ও স্বাধীনতার পর কমিউনিস্টপন্থী এমপিএলএ, পিপলস মুভমেন্ট ফর দ্য লিবারেশন অফ অ্যাঙ্গোলা এবং কমিউনিস্ট বিরোধী গেরিলা সংগঠনের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। 2002 সালে দীর্ঘ 27 বছর পর শান্তি চুক্তির মাধ্যমে এই গৃহযুদ্ধের অবসান ঘটে। লরা কাবিলা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? কঙ্গো। কঙ্গো প্রজাতন্ত্রের পূর্ব নাম কি? জায়ারে। স্বাধীনতার সময় অ্যাঙ্গোলা কোন দেশের উপনিবেশ ছিল? পর্তুগাল। অ্যাঙ্গোলা স্বাধীনতা লাভ করে কত সালে? 1975 সালে। নক্রুমা কোন দেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেন? ঘানা। নক্রুমা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? ঘানা। আফ্রিকা মহাদেশের প্রথম নির্বাচিত মহিলা প্রেসিডেন্ট কোন দেশের? না, লাইবেরিয়া। লাইবেরিয়ার রাজধানীর নাম কি? মনরোভিনিয়া। সেনেগাল কোন দেশের উপনিবেশ ছিল? ফ্রান্স। আফ্রিকা মহাদেশের কোন দেশ সেনেগালের অবস্থিত? পশ্চিম। কোন অংশ? পশ্চিম অংশ। সেনেগালের রাজধানীর নাম কি? ডাকার। বার্কিনা ফেসো ইজ দ্য নেম অফ এ কান্ট্রি। বার্কিনা ফাসো একটি দেশের নাম।
ফ্রিটাউন ইজ দ্য ক্যাপিটাল অফ সিয়েরা লিওন। আইভরি কোস্টের রাজধানী আবিজান। বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত? বেনিন প্রজাতন্ত্র আফ্রিকা মহাদেশে অবস্থিত। তো এই ছিল আফ্রিকা মহাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা। এটি ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং কোনো ধরনের পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এই চ্যানেলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আরও অন্যান্য সাধারণ জ্ঞানের লিঙ্ক দেওয়া আছে, সেটি থেকে আপনি জব এক্সাম নামে যে প্লে লিস্টটি দেওয়া আছে সেখান থেকে আপনি আরও অন্যান্য সাধারণ জ্ঞানের ভিডিও দেখতে পাবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি হাফেজ।